বাংলাদেশে হাঁস পালন লাভজনক ব্যবসা। হাঁসের মাংস এবং ডিমের চাহিদা অনেক বেশি, আর এটি অল্প পুঁজিতে শুরু করা যায়। হাঁস তুলনামূলকভাবে রোগ প্রতিরোধী। গ্রামীণ অর্থনীতিতে হাঁস পালন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং নারীদের আয়ের একটি ভালো উৎস। হাঁসের বিষ্ঠা সার হিসেবে ব্যবহার করা যায়। তাছাড়া হাঁস পোকামাকড় এবং শামুক খেয়ে ফসলের ক্ষতি রোধ করে, যা পরিবেশের জন্য উপকারী। হাঁসের খামার জবাব সারও উৎপাদন করে। সামগ্রিকভাবে হাঁস পালন একটি ট্যাক্সি এবং লাভজনক ব্যবসা। সঠিক পরিকল্পনা এবং ওয়াতন সফল হাঁস পালনের মূল মন্ত্র। হাঁসের খামার শুরু করার আগে কিছু প্রস্তুতি অপরিহার্য। প্রথমে আপনার খামারের জন্য উপযুক্ত জায়গা নির্বাচন করুন। জায়গাটি উচ্চ এবং শুষ্ক হওয়া উচিত। পরিষ্কার পানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করুন। হাঁসের খামারের জন্য পর্যাপ্ত আলো এবং বাতাস চলাচল অপরিহার্য। খামারের চারপাশে বেড়া দিয়ে শিয়াল, কুকুর এবং বেজি হাতে আপনার হাঁসগুলোকে সুরক্ষিত করুন। প্রাথমিক বিনিয়োগ হাঁসের সংখ্যা এবং খামারের আকারের উপর নির্ভর করে। খরচের মতে থাকবে হাঁসের বাচ্চা, খাবার, বাসস্থান এবং ওষুধ। হাঁস পালন সম্পর্কে প্রশিক্ষণ নেওয়া এবং হাঁসের মাংস এবং ডিমের স্থানীয় বাজারের চাহিদা এবং দাম সমঝগা নেওয়াও উপকারী। বাংলাদেশে বিভিন্ন জাতের হাঁস পাওয়া যায়। আপনার খামারের জন্য সঠিক জাতটি নির্বাচন করা গুরুত্বপূর্ণ। স্থানীয় জাতগুলি রোগ প্রতিরোধী এবং পরিবেশের সাথে ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারে। জনপ্রিয় স্থানীয় জাতের মধ্যে রয়েছে সাদা হাঁস, খাকি, কাম্পোবেল এবং ইন্ডিয়ান রানার। বিদেশি জাত যেমন পিকিং, মাস্কোভি এবং আইলেসবাড়ি মাংস উৎপাদনের জন্য ভালো। আপনার খামারের উদ্দেশ্য নির্ধারণ করুন। মাংস উৎপাদনের জন্য এমন জাত নির্বাচন করুন যা দ্রুত বৃদ্ধি পায়। ডিম উৎপাদনের জন্য উচ্চ ডিম পাড়ার হার সহ একটি জাত নির্বাচন করুন। জাত নির্বাচন করার সময় রোগ প্রতিরোধক ক্ষমতা, খাদ্যাভ্যাস এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা বিবেচনা করুন। সেকশন ফোর, খাদ্য, বাসস্থান এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা। হাঁসের জন্য সুষম খাদ্য সরবরাহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের খাবারে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, শর্করা, ভিটামিন এবং খনিজ থাকা উচিত। হাঁসের খাবারের সাধারণ উপাদানগুলির মধ্যে রয়েছে ভুট্টা, চাল, মসুর ডাল, মাছের গুণ্ড, শামুক এবং জিনুক। হাঁসের বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন, শুষ্ক এবং পর্যাপ্ত আলো এবং বাতাস চলাচলের ব্যবস্থা করা জরুরি। ঠান্ডা আবহাওয়ায় হাঁসকে উষ্ণ রাখার ব্যবস্থা করুন। নিয়মিত আপনার হাঁসের স্বাস্থ্য পরীক্ষা করুন। রোগ প্রতিরোধের জন্য টিকা প্রদান করুন। অসুস্থ হাঁস আলাদা করে চিকিৎসা করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করলে হাঁসের রোগের ঝুঁকি কমে। সেকশন ৫, সফল হাঁস পালকের গল্প, রহিমের অভিজ্ঞতা। রহিম একজন সফল হাঁস পালক। তিনি কয়েক বছর আগে মাত্র কয়েকটি হাঁস দিয়ে তার খামার শুরু করেছিলেন, স্থানীয় জাতের উপরে। তিনি তার হাঁসের খাদ্য এবং বাসস্থানের প্রতি বিশেষ মনোযোগ দেন এবং রোগ প্রতিরোধের জন্য নিয়মিত টিকা দেন। তার খামার থেকে রহিম হাঁসের মাংস এবং ডিম বিক্রি করে ভালো আয় করে। রহিমের অভিজ্ঞতা আমাদের শিক্ষা দিয়ে, হে সঠিক পরিকল্পনা, কঠোর পরিশ্রম এবং থার্ডের মাধ্যমে হাঁস পালনে সাফল্য সম্ভব। তিনি নতুন হাঁস পালকদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেন। রহিমের মতো আরো অনেকেই হাঁস পালনে সাফল্য পেয়েছেন, যা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেকশন ৬, লাভ এবং পরিবেশগত সুবিধা। হাঁস পালন একটি লাভজনক ব্যবসা। হাঁসের মাংস এবং ডিমের চাহিদা অনেক বেশি। এটি বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার একটি উপায়। হাঁস পালন পরিবেশের জন্য উপকারী। হাঁস পোকামাকড় এবং শামুক খেয়ে কীটপতঙ্গ নিয়ন্ত্রণে সহায় করে এবং তাদের বিষ্ঠা সার হিসেবে ব্যবহার করা যায়। হাঁস পালন জৈব সার উৎপাদন করে,
মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং টেক্সিকোষিতে অবদান রাখে। হাঁস পালন একটি লাভজনক এবং পরিবেশ বান্ধব ব্যবসা যা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ।